এবার ফুটবলের খবর জানাবো। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস প্রথমবারের মতো নিজেদের ক্লাব ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলায় অংশ নিতে যাচ্ছে দলটি, যা বাংলাদেশে তো বটেই, উপমহাদেশেও ক্লাব ফুটবলে প্রথম। ম্যাচ আয়োজনে প্রস্তুত প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা পুলিশ এফসির বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ প্রাণবন্ত। হবারই কথা, দেশের ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো ক্লাব খেলতে যাচ্ছে নিজেদের গড়া স্টেডিয়ামে। এই আনন্দটা খেলোয়াড় ছাপিয়ে ছড়িয়েছে কোচ পর্যন্ত। এটা সত্যিই গর্বের। এই অবকাঠামো শুধু কিংসের ফুটবলের উন্নয়নে নয়, বরং এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশের ফুটবলে। পুরো স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি, তবে আয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই প্রস্তুত করেছে বসুন্ধরা কিংস। মূল মাঠ, প্রেস বক্স, ব্রডকাস্টার রুম থেকে খেলোয়াড়দের ড্রেসিং রুম, সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। এএফসি এবং ফিফা গ্রাইড কমপ্লায়েন্স অনুসরণ করা হয়েছে এখানে। কিন্তু চাইলে আপনার যদি বিশ্বকাপের খেলাও কখনো সেটা কোনো হওয়া সম্ভব। ফুটবলের পাশাপাশি বসুন্ধরা কিংস নামে একটি ক্রিকেট দল গড়ারও পরিকল্পনা আছে ক্লাবটির। আমি মনে করি যে এই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে আমরা বাংলাদেশকে কিছুটা হলেও আন্তর্জাতিকভাবে পরিচিতি করতে সক্ষম হব। আমাদের কমপ্লেক্স কাজটি পুরো শেষ হয়ে গেলে একটা ক্রিকেট টিম মাঠে নামানো, সেটা বসুন্ধরা কিংস নামে। আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম সহ দুটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি আর্চারি, শুটিং, হকি, সাঁতার, গলফ সহ বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ করে যাচ্ছে বসুন্ধরা। শত বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ভেনুর মর্যাদা পেয়েছে এই বসুন্ধরা কিংস এরিনা। পুলিশের বিপক্ষে হোম ভেনুতে মাঠে নামবে কিংসরা, আর তার মধ্যে দিয়ে শুধু দেশে নয় উপমহাদেশেও নতুন এক ইতিহাস গড়বে বসুন্ধরা কিংস। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, বসুন্ধরা স্পোর্টস এরিনা, ঢাকা।